আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? আশা নয় বিশ্বাস, আমরা সবাই যে যেখানে আছি সবাই ভালো আছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে ব্যতিক্রম একটা আলোচনা করব আপনাদের সবার মাঝে। দেশ, আমাদের এই দেশ, দেশ সম্পর্কে আমাদের জানার অধিকার সবার আছে। দেশ সম্পর্কে সবাইকে জানতে হবে, দেশের রাজনীতি নিয়ে সবাইকে জানতে হবে, দেশের পরিবেশ সবাইকে জানতে হবে। করোনা ভাইরাস, এই মহামারী করোনা ভাইরাসের পরে দেশের যে অবস্থা, এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। এখন বর্তমানে কি কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে জানতে হবে। আমাদের এই সোনার বাংলাদেশের অনেক মানুষের আজকে চাকরি নাই, সেটা আমাদেরকে জানতে হবে। আমরা কেন বা চাকরি করব সেটাও আমাদেরকে জানতে হবে। অনেকেই এলাকায় চলে গেছেন, আপনি কেন এলাকায় চলে গেছেন অবশ্যই আপনার এটা জানা। বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক ধরনের সমস্যা, এটা সবারই জানা, না জানার মতন কোনো কিছু নাই। যেহেতু করোনা ভাইরাসের কারণে সবার ভিতরে একটা ভয় কাজ করতেছে, যে কারণে সবাই বাসার ভিতরে আবদ্ধ অবস্থায় আছেন। আপনারা যত দিন যাবে আপনারা মনে করবেন যে হয়তোবা দুনিয়া বা পৃথিবী সব কিছু ঠিক হবে, কখন তারপরেও আমাদেরকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে, বাট আমাদেরকে কাজ করতে হবে। যে যে পজিশনে আছেন না কেন, আপনারা ওখান থেকে বাইরে আসেন, ওখান থেকে বাইরে এসে নিজে পরিশ্রম করেন, এবং যখন আপনি পরিশ্রম করবেন অবশ্যই আপনি সতর্কভাবে পরিশ্রম করবেন, অবশ্যই আপনি মুখে মাস্ক দিবেন, তারপরে হেক্সোসোল ব্যবহার করবেন, একটু পর পর হেক্সোসোল দিবেন, আপনি ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন, আপনি একটা যে জামা কাপড় পরে আপনি বাইরে হচ্ছেন অবশ্যই সেটা সুন্দর আপনি যখন বাসায় ফিরবেন সাথে সাথে ধুয়ে দিবেন। বাসায় ফেরার সাথে সাথে আপনি ফ্যামিলি কারোর সাথে কোনো বিষয়ে কোনো কথা বলবেন না, কারণ ভাই আমরা যারা মার্কেটিংয়ে কাজ করি তারা বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করি এবং অনেক ধরনের মানুষের সাথে কথা বলি। করোনা ভাইরাস কার ভিতরে আছে এবং কার ভিতরে নাই আমাদের জানার কোনো উপায় নাই। আপনি পরীক্ষা করতেছেন, আপনার করোনা ভাইরাস রিপোর্ট ধরা পড়ছে, তারপরেও আপনি মানুষের সাথে চলাফেরা করতেছেন। যারা করোনা ভাইরাসের রোগী তারা অবশ্যই সতর্কভাবে আপনি লকডাউন অবস্থায় রুমের ভিতরে থাকবেন, আপনি অন্য মানুষকে বাঁচার জন্য সহযোগিতা করবেন, এটা আমরা আশা করি। মার্কেটে যে সকল ভাই কাজ করতেছেন অবশ্যই আমি খেয়াল করে দেখছি আপনাদের মাস্ক পরা টোটালে বন্ধ করে দিয়েছেন, আপনাদের হাতে যে হেক্সোসোল প্রথম অবস্থায় ছিল এখন বর্তমানে নাই। আপনারা যদি হেক্সোসোল না নিয়ে যদি মার্কেটে যান বা মাস্ক যদি না পরেন, কার ভিতরে কি অবস্থায় কি আছে বাট আপনিও জানেন না আমিও জানি না, দেখা যাচ্ছে যে আপনি হয়তোবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়লেন, তাহলে আপনার কারণে আপনি যাদের সাথে থাকেন সবাই কিন্তু একটা বিপদ সম্মুখীন হইলেন। অতএব সবাই সতর্ক থাকবেন, সতর্কভাবে আপনারা সবাই কাজ করবেন। আপনারা যারা বিজয়ী, যারা আজকে সফল বিজয় হয়েছেন বা আপনার সফলতা যে অর্জন করছেন, অবশ্যই এর পেছনে অবদান আল্লাহর, এবং পুরা ইচ্ছাই ছিল আপনার, আপনার ভিতরে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে না আপনি মানুষ হবেন, যে কারণে আপনি আজকে একটা পর্যায়ে আছেন। আপনি সারাদিন অনেক কষ্ট করতেছেন মানুষ হওয়ার জন্য, বাট আপনি তারপরেও কিন্তু মানুষ হতে পারতেছেন না। আপনার অনেক আশা আছে, স্বপ্ন আছে যে আপনি লাইফে ভালো কিছু করবেন, কোনো উপায়ই আপনি সেটা করতে পারতেছেন না। এজন্য আপনার যে স্বপ্ন, আপনার যে গোল সেট আপ, আপনার যে টার্গেট, আপনার যে মানসিকতা, আপনার যে সাহস, আপনার যে চরিত্র, সব কিছু নিয়ে নিজের বিবেককে বারবার প্রশ্ন করবেন যে না আমি ঠিক আছি কিনা। যখন দেখেন আপনি ঠিক থাকবেন তখন সারা পৃথিবী আপনার কাছে ঠিক হয়ে গেছে, আপনি যখন ঠিক থাকবেন না সারা পৃথিবী এলোমেলো হয়ে গেছে আপনার কাছে। অতএব নিজ ভালোতার জগৎ ভালোতার, আপনাদের সবাইকে ভালো থাকতে হবে এবং পরিশ্রম করে আপনার ফ্যামিলি সহ আপনারা যেন ভালো থাকেন, এ কারণেই আপনাকে পরিশ্রম করতে হবে। যাই হোক ভাই, কথা বললে কথা অনেক কথা বলা যায় ব্রাদার, আমি যদি সারাদিন কথা বলি আমার মনে হয় না যে আমার মনের ভিতরে যে কষ্ট বা আমার মনের ভিতরে যে আনন্দ সারাদিন ফিলিংস আপনাদের সাথে শেয়ার করে শেষ করতে পারবো। তারপরেও আমি চেষ্টা করি আমার ইহনে অনেকগুলো ভিডিও আপনাদের জন্য বানানো। সারা বাংলাদেশে যারা দেশে এবং দেশের বাইরে থাকেন সেসব ভাইদের জন্য ভিডিও করা আছে,
এবং বাংলাদেশে যারা থাকেন আপনারা প্রত্যেকটা পেশায় যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যে এক একটা করে ভিডিও বানানো আছে ইনশাল্লাহ। আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন এবং এখান থেকে আপনার আপনাদের জীবন পরিবর্তন হবে ইনশাল্লাহ, যদি আপনি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। শোনার পরে আপনি যে কথাগুলো শুনবেন, শোনার পরে এসব কথাগুলো আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আপনি যদি কথাগুলো যদি বাস্তবায়ন যদি না করেন তাহলে কিন্তু কখনোই এটা সফলতা অর্জন করতে পারবেন না। অতএব যদি আপনাকে সফলতা হয় তাহলে আপনার যে কাঠামো আছে, আপনার যে পরিশ্রমের যে দিক, এই দিক দিয়ে আপনাকে অবশ্যই আস্তে 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 আপনার সফলতার দিকে আপনাকে আগায় যেতে হবে। যে ব্যক্তি সফল হয় সফল হওয়ার পেছনে কারণ কি, আর যে ব্যক্তি সফল না হয় না হওয়ার পেছনে কারণ কি। যে ব্যক্তি সফল হয় সে ব্যক্তি দেখবেন ঘুম থেকে ওঠে সকাল 6টা বা 6:30টার মধ্যে বা 7টার মধ্যে, তার অফিস টাইম থাকে সকাল 8টা 8টার মধ্যে, অবশ্যই সে তার অফিসের মধ্যে বা অফিসে এসে সে তার কার্যক্রম শুরু করে এবং সে সকালবেলায় অফিসে আসার পরে সারাদিন প্ল্যান করে যে আমি আজকে সারাদিন কি করব, এরকম একটা গোল সেট আপ থাকে। মিটিংয়ে বসে সবাইকে নিয়ে মিটিংয়ে বসার পরে একটা সিদ্ধান্তে আসে আজকে সারাদিন কি করা যায়। মিটিং থেকে সিদ্ধান্ত নেয় এবং যে যে কাজগুলো নির্ধারণ করা হয় এক একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, আপনি আর সারাদিন এই কাজগুলো করবেন, আপনি আর সারাদিন এই কাজগুলো করবেন। পরিপূর্ণ কাজগুলো যখন কমপ্লিট হয় তখন আবার বিকালবেলায় এগুলো জবাব দিয়ে থাকে যে ভাই আপনাকে তো আমি এই কাজ দিছিলাম, আপনার কাজের খবর কি আপনি দেন। অ্যাজ এ বস আপনাকে বস হিসাবে সব কিছু রিপোর্ট আপনাকে রাখতে হবে। এখন মনে করেন আপনি যদি একটা কোম্পানির বস হন বা আপনি একটা কোম্পানির মালিক বা একটা প্রতিষ্ঠানের মালিক, আপনি প্রপার্টার বিজনেস করতেছেন বা আপনি ডিলারশিপ বিজনেস করতেছেন বা আপনি গার্মেন্টস বিজনেস করতেছেন বা আপনি ফিশ বিজনেস করতেছেন বা আপনি খামারে বিজনেস করতেছেন, পৃথিবীতে যে কোনো ধরনেরই আপনি বিজনেস করেন না কেন, আপনি যদি সকাল 10টা বাজে যান তাহলে দেখবেন যারা কর্মচারী আছে তারা যাবে 10:30 বাজে। আপনি যদি সকালে ঘুম থেকে যদি 7:30-7:30 মধ্যে যদি অফিসে আসেন তাহলে দেখবেন যে সকাল 8টার মধ্যে অফিসে সবাই চলে আসছে। এই জন্য আপনি যদি লিডার হন তাহলে আপনাকে সবার আগে যেতে হবে। কোনো কাজ কিন্তু যে কোনো কাজ আপনাকে আগে করতে হবে। আপনি যদি আগে যদি না করেন তাহলে পিছনে যারা আছে তারা দেখবেন যে তারা আস্তে আস্তে সাহস হারাই ফেলছে। অতএব প্রত্যেকটা অফিসেরই নিয়ম আছে, আমার মনে হয় নিয়মের মধ্যে নিয়ম মেনটেন করে চলা উচিত। হয়তোবা আপনি আজকে ভালো নাই, এক সময় আপনি অবশ্যই ভালো কিছু করবেন এবং ভালো হবে ইনশাল্লাহ। যে যেখানে যে পেশায় আছেন আপনি সেই পেশাকে ভালোবাসেন, আপনি মনোযোগ দেন, আপনি সময় দেন, আপনি আপনার ব্যবসা নিয়ে হিউজ পরিমাণ পরিশ্রম করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার সফলতা নিয়ে আসবেই। যে ব্যক্তি সফল হন মানে ব্যর্থ হন তার পেছনে কিছু কারণ। এক নম্বর কারণ হচ্ছে যে আপনি লেটে অফিসে আসেন, অফিসে এসে আপনার কোনো মিটিং থাকে না, আপনার কোনো আলোচনা থাকে না, আপনি নিজেকে সবসময় বস মনে করেন, আপনি অন্য মানুষকে কখনোই সম্মান করেন না। যদি অন্য মানুষকে যদি সম্মান যদি আপনি না করেন আপনি নিজে কখনো সম্মান পাবেন না। বাট আপনি আপনার যে কাজের ধারণা বাট আপনার কাজের অভিজ্ঞতা কোনো কিছুই নাই, তারপরে আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেন, এমপ্লয় যারা তাদের সাথে খারাপ বিহেভ করেন, ফ্যাক্টরির লেবার যারা তাদের সাথে আপনি উচ্ছৃঙ্খলভাবে কথা বলেন, কোথাও ভালোবাসা নাই, এক কথায় চাড়াল টাইপের মানুষ যারা, তারা কিন্তু কখনোই ব্যবসা আপনাদের দ্বারাই সম্ভব না। ব্যবসা হচ্ছে সহানুভূতি ভালোবাসার জিনিস, আপনাকে ভালোবেসে আপনাকে আদর করে আপনাকে যত্ন সহকারে আপনার ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। অনেক ভাই আছেন যারা খুব সহজেই ব্যবসা করেন, ব্যবসা করার পরে আপনাদের কিছু ভুলের কারণে আপনি ব্যবসা বন্ধ করে দেন, আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে লস হয়। লস হওয়ার কারণ হচ্ছে আপনাদের টার্গেট ঠিক থাকে না, প্ল্যান ঠিক থাকে না, একটা প্ল্যান একইবারই করতেছেন কিন্তু এই প্ল্যানটাই বারবার করেন, প্রয়োজনে 100 বার প্ল্যান করেন, তারপরে একটা প্ল্যান আপনি বাস্তবায়ন করেন, দেখেন যেন একটা না একটা দিক দিয়ে আপনার সফলতা আসবেই। আপনি একটা মানুষ যদি 4-5টা নৌকাতে যদি পা দিয়ে যদি আপনি নৌকা পার হওয়ার চেষ্টা করেন, মাঝপথে যেয়ে দেখবেন যে আপনার লাশও কেউ খুঁজে পাবে না, কারণ একটা মানুষ একটা কাজ করাই উচিত। বারবার যদি আপনি বারবার বা 12টা যদি কাজ করতে চান তাহলে কিন্তু একটা মানুষের দ্বারাই কখনোই সম্ভব না। আমার অনেক ডিলার ভাই আছে যারা অনেকগুলো গ্রুপ নিয়ে বিজনেস করতেছেন বাট আপনি ম্যানেজার রাখছেন,
আমার অনেকগুলো ডিলার ভাই আছেন যারা একাধিক ব্যবসা করেন, আপনি একা পাচ্ছেন না, সাথে ম্যানেজার রেখে দিয়েছেন, বাট একটা সময় এসে দেখা যায় আপনি অলস হয়ে গেছেন, সব কাজ ম্যানেজার করে, আপনার আর খোঁজ নেওয়ার সময় নাই। ছয় মাস এক বছর পরে যাই দেখবেন আপনার নিজের পুঁজিও নাই, পুঁজি ম্যানেজারের পকেটে, নাহলে ম্যানেজার বাড়ি করে ফেলছে, বাট আপনি কিন্তু রাস্তায় বসে গেছেন। অতএব যে ব্যবসায় আপনি করেন না কেন, আপনার টোটাল সামারি আপনার কাছে থাকতে হবে এবং আপনার ডেলি কি হচ্ছে না হচ্ছে এ নোট কিন্তু আপনাকে জানতে হবে। ব্যবসার অনেকগুলো ভুলের কারণে আমরা সফল হই না, আর যারা সফলতা অর্জন করেন, আপনাদের কিছু ভালো দিক আছে বিধায় আপনারা সফল হয়েছেন। আপনাদের পরিশ্রম, আপনি অনেক পরিশ্রম করেন, পরিশ্রম করার বিনিময়ে আপনি আজকে ভালো আছেন। যে সকল এসআর ভাই আপনারা মার্কেটে কাজ করতেছেন, আপনারা, আমিও চাই আপনিও সফল হন, কিন্তু আপনার পরিশ্রমের বিনিময়ে আপনি সফলতা অর্জন করেন। আপনাদেরকে একটা গল্প বলি। আজ থেকে প্রায় দেড় বছর বা দুই বছর আগে ইন্ডিয়া যাই, আমি যখন ইন্ডিয়ায় ছিলাম বা ইন্ডিয়ায় গেছি, ইন্ডিয়া আর বাংলাদেশ মানুষের পার্থক্য কী তাহলে আপনি ক্যালকুলেশন করে বুঝতে পারবেন। আমি যখন ইন্ডিয়ায় যাই, ইন্ডিয়ায় যাওয়ার পরে আপনার গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নামার পরে চিন্তা ভাবনা করলাম ভালো একটা হোটেলে যাই উঠবো। আমি যখন ভালো একটা হোটেলে যাই উঠলাম, হোটেলদার আমাকে তখন আমার পাসপোর্ট, তার আমি যে ওনার হোটেলে ভাড়া থাকবো তার 50% অ্যাডভান্স আমি দিয়ে দিছি। আমি ওনাকে প্রশ্ন করলাম, যদি ভাই আমি যদি বাইরে যাই, বাইরে গেলে তো আমাকে পুলিশে ধরবে, আর আমাকে যদি পুলিশে ধরে তাহলে তো আমি পুলিশের কোনো প্রশ্নের আমি অ্যান্সার দিতে পারবো না, তবে আমার পাসপোর্ট আমাকে দিয়ে দেন। বলছে ভাই সমস্যা নেই, আমরা রাত্রে আপনাকে পাসপোর্ট দিয়ে দেবো। আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের মালিক এবং যে ম্যানেজার ছিল ওনারা দুজনে অনেক ভদ্র ছিল। হোটেলটা একেবারে পায় পরিষ্কার, একেবারে ক্লিন, অনেক সুন্দর। পরের দিন সকালবেলায় আমি চিন্তা করলাম আমরা কিছু শপিং করব, শপিং করার উদ্দেশ্যে আমরা বাইরে হলাম, এক কথায় কি ঘোরাঘুরি করবো এবং শপিং করবো। তাই আসলে কলকাতায় আমি তেমন কোনো জায়গা চিনি না। আমি কোনো মানুষকে যদি প্রশ্ন করি যে ভাই কলকাতা নিউ মার্কেট কোথায়, তো আমাকে শুধু একটা কথাই বলে যে আগে বাইরন, আগে বাইরন। আচ্ছা আগে বাইরে হবো, বাস ভালো কথা। আমরা যাচ্ছি আসলে তো বুঝি না, কলকাতার মানুষ সম্পর্কে জানি না, কোনো ধারণা নাই। আগে বাইরন, আগে বাইরন, যাকেই যে প্রশ্নই করি না কেন ভাই আগে বাইরন, আগে বাইরন। চিন্তা করলাম যে আমি যে নির্দিষ্ট একটা স্থানে যাব আমাকে কেউ দেখায় না। পরে একটা সিএনজিতে উঠলাম, সিএনজি এলাকায় জিজ্ঞালাম ভাই নিউ মার্কেট যাবো, নিউ মার্কেট নিয়ে চলেন। সিএনজিতে ওঠার পর সিএনজি আমাদের অনেক ঘুরাইছে, ঘুরি টুরি আইসি দেখি যে আমাদের নিউ মার্কেটে আইসি নামাই দিল। বাট আমরা যে জায়গায় থেকে সিএনজিতে উঠলাম তার পেছনের গেটটাই হচ্ছে নিউ মার্কেটের গেট, কিন্তু উনি আমাদেরকে কী করলো, অনেক জায়গা ঘোরাই নিয়ে এসে বলতেছে ভাই নিউ মার্কেট নামেন, ভাড়া দেন 500 টাকা। ভাই জানলে কি হয় আর না জানলে কি হয়, কিন্তু আপনি ইন্ডিয়ার মানুষ আর বাংলাদেশের মানুষ দেখেন, আমাদের দেশের বাইরে থেকে যদি কোনো ভাই বাংলাদেশে আসেন, আপনি যে কোনো বিপদে পড়লে আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি আপনাকে সহযোগিতা করার, আমরা কখনোই আপনাকে বিপদে ফেলার চেষ্টা করি না। যখন আমরা যখন বেনাফুল বর্ডার দিয়ে যখন ঢুকবো, বেনাফুল বর্ডার দিয়ে যখন পার হবো, পার হওয়ার পরে যখন আমরা বাংলাদেশ বর্ডার পার মানে ক্রস করলাম, ক্রস করার পরে যখন ইন্ডিয়া বর্ডারের ভিতরে ঢুকলাম, আমার সাথে আমার এক বন্ধু ছিল, সে বন্ধুকে জিজ্ঞাসা যে আপনি ইন্ডিয়ায় কেন এসছেন বা কিসের জন্য যাবেন, ও যে উনি বলছে যে ইন্ডিয়ায় আমরা ঘোরার জন্য যাচ্ছি। বলছে টাকা কত আছে? বলছে আমার কাছে 1,500 টাকা আছে। বলছে আপনি 1,500 টাকা দিয়ে আপনি কীভাবে মার্কেট করবেন বা আপনি আপনি ঘুরবেন কীভাবে? তাই আমার ওই বন্ধু মুখ দিয়ে বলে ফেলছে যে ভাই আমি তো হুন্ডির মাধ্যমে ওই পারে টাকা পাঠাই দিছি, আমি ওই পারে যাই টাকা নিব। আপনি কার মাধ্যমে, হুন্ডির মাধ্যমে পাঠাইছেন, কীভাবে পাঠাইছেন, এই পাঠাইছেন ওই পাঠাইছেন, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আমার বন্ধুকে বিপদে ফেল দিছে। পরে সেই সময় দুজনের কাছে যে টাকা পয়সা ছিল 3,000 টাকা, এই 3,000 টাকা মিল করি আপনার ওই ইন্ডিয়ার পুলিশকে ঘুষ দিলাম, ঘুষ দিয়ে পরে আমরা ওপারে গেলাম। ওপারে যাওয়ার পরে আমাদের বাংলাদেশের এক ভাই ছিল, ওই ভাই আমাদেরকে হেল্প করে এবং ওনার সাথে টাকা পয়সা নিই, টাকা পয়সা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আমরা কলকাতায় পৌঁছাই আর কি। তো সেদিনকে যখন অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে আপনার আবার আমরা রাত্রের বেলায় হোটেলে এলাম, হোটেলে এসে হোটেলে থাকলাম। পরের দিন সকালবেলায় আমরা আবার বার্মিজ মার্কেট, মার্কেটের নাম হচ্ছে বার্মিজ মার্কেট, বার্মিজ মার্কেটে গেলাম, কিছু কেনাকাটা করলাম। ওখান থেকে ইন্ডিয়ার কিছু স্পেশাল কিছু খাবার ছিল, যে খাবারগুলো মানুষ অনেক পছন্দ করে,
সেটা আমরাও খাই, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমার বাংলাদেশে একটা রুটি আর একটু গরুর মাংস, এটা হচ্ছে ভাজা আর কি, বিল করার পরে আমাদের দুজনের বিল করছে 1900 টাকা। কিন্তু দেখেন আমাদের খাবারটা যদি বাংলাদেশে যদি কেউ খান, সর্বোচ্চ দাম হচ্ছে 250 টাকা। কারণ আমাদের ভুল ছিল, আপনারা যারা দেশের বাহিরে যারা যান তারা অবশ্যই আগে আপনি দাম মিটাই নেবেন, দাম দর করবেন, তারপরে কেন আপনি কোনো খাবার খাবেন। কারণ তারা জানে যে আপনি যে কোনো অন্য দেশ থেকে আপনি এখানে আসছেন, এই জন্য তারা চেষ্টা করে যেন আপনার গলাটা পুরোপুরি কাটা কীভাবে সম্ভব হয়। অতএব এই ধরনের ভুল জানে আর কেউ করেন না, আমাদের মতন ভুল জানে আর কেউ করেন না। জীবনের স্বপ্ন ছিল, আশা ছিল দেশের বাইরে যেয়ে আমরা আসলে কিছু করব। তাই আমি যখন বাইরে যখন গেলাম, বাইরে যাই দেখলাম আসলে সোনার বাংলাদেশ, আমাদের এই সোনার বাংলাদেশের থেকে আমার মনে হয় না যে আর পাশের বা আদার্স কোনো দেশ আছে এত হেল্পফুল। বাংলাদেশে যদি কোনো মানুষ বিপদে পড়ে আমরা জীবন দিয়ে চেষ্টা করি ওনাকে কীভাবে বাঁচানো যায়। তে ভাইজান, এই এত সুন্দর দেশ থুয়ে আপনারা কেউ বাইরে যায়েন না বা দেশের বাইরে যায়েন না, না যে আপনারা যে কোনো একটা বিজনেস শুরু করেন। আমার প্রত্যেকটা আলোচনাতেই দেখবেন যে বিজনেস নিয়ে, ব্যবসা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি, বিভিন্ন ওয়েতে কথা বলতেছি, বিভিন্নভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা যেন বোঝেন। আমাদের আমাদের যে কোম্পানির অ্যাড বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা দিচ্ছি, কারণ মানুষ যেন জানে পারফেক্ট কোম্পানির প্রোডাক্ট অনেক ভালো এবং ভালো মতন মার্কেটে চলতেছে। এহনে আমরা প্রায় বাংলাদেশে প্রায় জেলাতেই আমাদের প্রোডাক্ট দিছি আমরা। আল্লাহ যদি বাসায় রাখে, আপনারা যারা ব্যবসা করেন তারা যদি সহযোগিতা করেন, তাহলে আমরা সারা বাংলাদেশ না, শুধু সারা বাংলাদেশ না, দেশের বাইরেও আমরা বিজনেস করব ইনশাল্লাহ। এই মানসিকতা নিয়েই আমরা আপনাদের সাথে আছি। যে সকল ভাই হয়তোবা আপনি বুঝতেছেন না, আমি আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝানোর চেষ্টা করতেছি, হয়তোবা অনেক ধরনের প্রশ্ন আপনার ভিতরে তৈরি হচ্ছে। কোনো প্রশ্ন আপনারা হচ্ছে ক্রিটিক্যালি না ভেবে আপনি সহজভাবে ভাবেন। হয়তোবা আমি বারবার একটা কথা বলার চেষ্টা করতেছি কিন্তু আমি হয়তোবা গোছাই নিয়ে আপনাদেরকে বোঝাতে পারতেছি না। বেকার জীবনের থেকে কষ্টের জীবন আর কিছু নাই। আপনাকে নিয়ে সবাই আশা করে, আপনাকে নিয়ে সবাই স্বপ্ন দেখে, সবাই চায় আপনি ভালো থাকেন। আপনি যে ফ্যামিলিরই সন্তান হন না কেন, আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যে যেখানেই আছে সবাই কিন্তু আপনাকে নিয়ে ভালো থাকতে চায়। যে ভাই আপনি এসআর হিসেবে কাজ করতেছেন বা যে ভাই আপনি ইভেন্টে কাজ করতেছেন বা যে কোনো ভাই আপনারা আপনাদের নিজেদের মনের মতো করে কাজ করতেছেন, ওয়েল, আপনারা কাজ করেন, নো প্রবলেম। কিন্তু আপনি ভিতরে খালি বিশ্বাস করেন, আপনার মনোভাব তৈরি করেন, আপনার মানে আশা আকাঙ্ক্ষা সব থেকে বেশি তৈরি করেন, আপনার ভিতরে হিউজ পরিমাণ সাহস রাখেন যে না আমি আমার সফলতা ছিনিয়ে আনবো। আপনার একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি হাঁটতে না যেয়ে যদি বাধা না খান, আপনি যদি হাঁটার সময় যদি না পড়েন, গাড়ি চালাতে যাই যদি অ্যাক্সিডেন্ট না করেন, তাহলে আপনি কিন্তু পাকা ড্রাইভার না। অতএব সফলতা অর্জন করতে যেয়ে আপনাকে অনেক সময় বাধা খেতে হবে, অনেক সময় বকা খেতে হবে, অনেক সময় ঝাড়ি খেতে হবে, তারপরেই আপনি সেই কাজটা পরিপূর্ণভাবে করতে পারবেন। আচ্ছা, আপনারা যারা আমার কথাগুলো শুনতেছেন বা আমার কথা রেগুলার আপনারা যারা শোনেন, আচ্ছা আপনি কি বলতে পারবেন আপনার বাবা কখনো আপনাকে বকা দেয় নাই বলেন তো? আচ্ছা, আপনার মা আপনাকে বকা দেয় নাই, ছোট যদি কাকা থাকে সে আপনাকে বকা দেয় নাই, বড় কাকা বকা দেয় নাই, এরকম কেউ আছে? আচ্ছা, বাবার হাতে মার খেন নাই বা বাবা আপনাকে লাঠি দিয়ে মারার জন্য দড়াদড়ি করে নাই, এরকম কোনো ব্যক্তি কি আছেন? দেখেন তো, আপনার বাবা আপনাকে কিছুই বলে নাই, আপনার মা আপনাকে একটা থাবুরও মারে নাই, এরকম কি কেউ আছে? দেখেন, আপনাকে যদি কেউ যদি কখনো কোনো সময় যদি একটা বকা দেয়, এটা বাবা মা সহ্য করতে পারে না। কারণ বাবা মা এমন একটা জিনিস, বাবা মা আপনাকে বকা দিবে আপনার ভালোর কারণে। অনেক সময় আপনারা বাবা মার প্রতি রাগ করেন, যাও আমি আজকে খাবো না, আমার ক্ষুধা নাই, যাও আমার আজকে আজকে এটা আমার দরকার নাই, এই যে তুমি রান্না করছো এই কি খাওয়া যায়, আমাকে গোশ মাছ দাও, ভালো জিনিস দাও, আমি ভালো জিনিস ছাড়া খাবো না, এইভাবে খাইতে খাইতে আমার জীবন শেষ হয়ে গেল। একদিনকে খারাপ হয়েছে আপনি দেশ দুনিয়া পৃথিবী সবকিছু ধ্বংস করে ফেলছেন। কিন্তু আপনি কোনো অপরাধ করতেছেন যদি আপনার বাবা বকা দেয়, ঠিকই বাপের উপরে আপনি রাগ করতেছেন। আচ্ছা, আপনার জীবনে যতগুলো বিপদে পড়েছেন আপনাকে উদ্ধার করছে কে? অবশ্যই বাবা মা, আমার আপনার ফ্যামিলির লোক। তো অতএব মার্কেটে যারা আছেন বা মার্কেটিংয়ে যারা চাকরি করেন,
তাদেরকে অনেক সময় বকা দেয়, অনেক সময় গালি দেয়, আপনাকে অনেক সময় বিভিন্ন ধরনের চাপ তৈরি করে। শুধু একটাই কারণ মনে রাখবেন, আপনার বাবা মা যতটুকু আপনাকে আদর করে, আপনার যারা স্যার আছে ঠিক সেই পরিমাণেই আপনাকে আদর করে। কারণ আপনি যদি ভালো না করেন তাহলে আপনি কিভাবে আপনি প্রতিষ্ঠিত হবেন কিভাবে? আপনার ওই বাবা যে কষ্ট করে যে আপনাকে মানুষ করছে, তাদেরকে আপনি দেখবেন কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে? অতএব আপনার যখন যে সারি যখন যেটা বলুক না কেন, আপনি এটা কিছু মনে করবেন না, পজিটিভ নিয়ে, আপনি পজিটিভ নিয়ে আপনার কথাগুলো 100% পজিটিভ নেবেন। পজিটিভ নিয়ে আপনি মনোযোগ দিয়ে কাজ করবেন, একটা সময় যাই দেখবেন আপনারা সফল হয়ে বসে আছেন আপনার মনের অজান্তে। এক সময় আপনার প্রমোশন হবে, আপনি অনেক ভালো কিছু করবেন। বাংলাদেশে বহু কোম্পানি আছে যারা রুট লেভেল থেকে টপ লেভেলে আছেন আজকে। ভাইজান, শুধু সেই মানুষ যারা ভালো করে শুধু তাদেরকে ফলো করেন, দেখেন আপনার লাইফটাও কখনো 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 কোনো এক সময় ভালো হয়ে বসে আছেন ইনশাল্লাহ। অতএব যে যেখানেই থাকবেন, সবাই সবার নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। আপনার সিদ্ধান্ত যদি পাকাপোক্ত যদি না হয়, তাহলে কখনোই আপনি আপনার লাইফের ভালো কোনো দিক আপনি খুঁজে পাবেন না। একটা ক্যালকুলেশন সবসময় করবেন, যে ব্যক্তিগুলো সফল হয় আসলে তারা কেন সফল হয়। আচ্ছা, আপনি একটা ক্যালকুলেশন করেন তো, আপনি যেখানেই থাকেন না কেন, বাংলাদেশ বলেন, পৃথিবীর যে কোনো দেশ বলেন, আপনি যে জায়গায় বসে আছেন, আচ্ছা ওই জায়গায় থেকে আপনি আপনার বড় ভাই হোক ছোট ভাই হোক পাঁচজন মানুষের জীবনের গল্প বলেন তো আমার সাথে, শুনি, শেয়ার করেন। আপনি আপনি ডায়েরি খাতায় নোট করেন তো সফল চার পাঁচজন ব্যক্তির কথা আপনি বলেন তো, তারা কিভাবে সফল হয়েছে। আপনারা অবশ্যই বাংলাদেশ ওয়ালটন যে কোম্পানি, কোম্পানির মালিকের ইতিহাস আপনারা অনেকেই জানেন, স্কয়ার কোম্পানির ইতিহাস জানেন, প্রাণ আরএফএল গ্রুপের ইতিহাস জানেন, ইউনিলিভার কোম্পানির ইতিহাস জানেন, আকিস গ্রুপের আপনি ইতিহাস জানেন, বসুন্ধরা কোম্পানির আপনি ইতিহাস জানেন, টপ লেভেলের যারা 10 জন কোম্পানি আছে আপনি 10টা কোম্পানির ইতিহাস জানেন। আজ থেকে 10-15 বা 20 বছর পরে তাদের কিচ্ছু ছিল না, নাথিং, কিছুই ছিল না। তাদের শুধু একটা জিনিস ছিল, কি জানেন, নিজের সততা ছিল, মনোবল ছিল, পরিশ্রম করার মানসিকতা ছিল, মানুষকে কখনো ঠগানো, মানুষের সাথে প্রতারণা করা, এই জিনিসগুলো তাদের ভিতরে ছিল না, যে কারণে তারা আজকে নাম্বার 1 টপ লেভেলে আছে। ভাইজান, আপনি যে জায়গায় আছেন তাদের সাথে খালি আপনার সততার দিক মিলান, আপনি পরিশ্রমের কথা ভাবেন, আপনি তাদের হার্ডওয়ার্কের কথা ভাবেন, দেখেন তারা যেরকম ভালো আছে আপনিও ভালো থাকবেন। বাট তাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল, এ কারণে আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি, ভাই আপনার ভিশন থাকবে অনেক দূরে, বহু দূর আপনার ভিশন রাখতে হবে। আপনি যদি এত পরিমাণ দূরে আপনি ভিশন করবেন, মানুষ এ স্বপ্ন দেখতেও ভয় পায়, আপনাকে এত বড় স্বপ্ন দেখতে হবে। আপনি যদি স্বপ্ন যদি না দেখেন তাহলে আপনি স্বপ্ন পূরণ করবেন কিভাবে? অতএব আপনার ভিতরে স্বপ্ন থাকতে হবে, আপনার ভিতরে স্বপ্ন থাকতে হবে, আমি এই মাসে সর্বোচ্চ সেল করব, এই মাসে আমি এত পরিমাণ সেল করব আমার সারা বাংলাদেশে কেউ আমার ধারের কাছেই আসতে পারবে না, এরকম টার্গেট নেন। বাট আপনি টার্গেট নেন আগামী 1 বছরের ভিতরে আমি এই কোম্পানির টপ লেভেলে থাকবো, তাহলে আপনার দ্বারা সম্ভব। আপনি যে কোম্পানিতে চাকরি করবেন ওই কোম্পানিরই আপনি টপ লেভেলে চলে যাবেন। আর আপনার মানসিকতা যদি ঠিক না থাকে, আপনার যদি সাহস যদি না থাকে, তাহলে আপনি কিসের মানুষ? আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন অবশ্যই মানুষ হওয়ার জন্য। আপনাকে যদি মানুষ হতে হয়, আপনাকে যদি ভালো 10 জন যারা সফল ব্যক্তি তাদের মতন যদি সফল হতে হয়, তাহলে আপনাকে গর্জন দিতে হবে। আপনি ঘরে বসে বসে খালি বোর কোলের ভিতরে বসে গিড়ি 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 খেলবেন, তাহলে কিন্তু কাম হবে না। ভাইজান, বাপমার কোলের ভিতরে থাকার এখন দিন নাই। যে বাপমা আপনাকে কোলের ভিতরে করে নিয়ে বসে আছে তারা বোকা, তারা এখন পর্যন্ত বোকা, আপনাকে কোনো কিছু করার উৎসাহ দিচ্ছে না। বাট আপনাকে যদি কোনো কিছু করার যদি উৎসাহ নিতে হয় বা আপনার ভিতরে যদি সাহস থাকতে হয়, আপনার যদি কোনো ধরনের কোনো যদি সাহস যদি না থাকে, তাহলে আপনি ভাবলেন কিভাবে? আপনি মানুষ, আমি তো মনে করি আপনার জন্মগ্রহণ করাই ভুল। আপনাকে ভাবতে হবে ভাই, আপনার ভিতরে জেদ তৈরি করতে হবে, আপনার ভিতরে আশা থাকতে হবে, আপনার ভিতরে আকাঙ্ক্ষা থাকতে হবে, আপনি পারবেন, আপনাকে পারতে হবে। আপনি কেন পারবেন না এই কথাটা আপনি বারবার ভাবেন। যারা সফল হয়েছে তারা যদি সফল হতে পারে, তাহলে আপনি কেন সফল হতে পারবেন না? বিড়ালের মতন ঝিমায়েন না, বুঝছেন? বিড়ালের মতন যদি ঝিমান তাহলে কিন্তু কখনো মানুষ হতে পারবেন না।
আপনার ভিতরে কিন্তু মেধা আছে, এটাকে কাজে লাগান। আপনি লোহার মতন বসে থাকেন না, এক সময় দেখবেন লোহা বসে এক জায়গায় থাকতে 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 সেটা কিন্তু জং পড়ে গেছে, ময়লা হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন তার ভিতরে থাকেন, আপনি ওই এক সময় ভালো কিছু করে আপনি এলাকার মানুষকে দেখাবেন। ভাই, আপনি নিজেকে এমনভাবে তৈরি করেন আপনাকে দিয়ে যেন মানুষ উদাহরণ তৈরি করতে পারে। আপনার ভিতরে এই জেদ তৈরি করেন আমাকে দিয়ে যেন মানুষ উদাহরণ দিতে পারে, আমি এমনভাবে আমার নিজেকে তৈরি করব। আপনি এমনভাবে ধারালো অস্ত্রের মতন নিজেকে তৈরি করেন ভাই, কিন্তু কখনো কারোর সাথে বেইমানি করবেন না, কখনো কেউ কারোর সাথে মিথ্যা কথা বলবেন না, নিজের চরিত্র জানে কখনো নষ্ট করবেন না। মানুষের জীবনের সব থেকে বড় মূল্যবান সম্পদ হচ্ছে নিজের চরিত্র। আপনি যদি আপনার চরিত্র যদি ঠিক না রাখেন, আপনি যদি আপনার মানসিকতা যদি ঠিক না রাখেন, আপনি যদি আপনার কোনো সাহস নাই, ভীতু ভীতু মানুষের মতন যদি আপনি চলাফেরা করেন, তাহলে কখনোই আপনার সফলতা জীবনে আসবে না ভাইজান। লাইফে অনেক সময় না জেনে আমি ভুল করে ফেলি, কারণ আমি যে ভুল কাজটা করলাম অবশ্যই ভুলের পেছনে কারোর না কারোর হাত থাকে, সে হাতগুলো কার কার এটা আজকে আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। কার কার কারণে আপনার ক্ষতি হতে পারে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে নোট রাখতে হবে, এবং আপনি যে প্ল্যান করতেছেন প্ল্যানগুলো অবশ্যই আপনি ডায়রি খাতায় লিখে রাখবেন এবং পরিপূর্ণভাবে লিখে রাখবেন। যেন এই যে আপনি যে ডায়রি খাতাগুলো লিখে রাখছেন আপনি প্রতিদিন দুইবার করে পড়বেন। আপনার যে গোল কি, আপনি কি করতে চান, আপনার টার্গেট কি, আপনি প্রতিদিনকারটা প্রতিদিন আপনি ডায়রি খাতায় লিখে রাখেন। আপনি প্রত্যেক দিনকারটা প্রতিদিন মানে ডেলিটা ডেলি আপনি রাত্রে দুইবার তিনবার করে ঘুমানোর আগে আপনি পড়তে থাকবেন, আমি আজ সারাদিন এই কাজ করলাম, আমি আজ সারাদিন এই করলাম। দেখেন, আপনি যখন নিজেকে নিয়ে ভাববেন তাহলে দেখবেন আপনার যারা ক্ষতি করতে চায় তারা কখনো আপনার আপনার কাছে এসে আপনার কিছুই করতে পারবে না। তাহলে আপনার কারা ক্ষতি করতে চায় এটা আপনাকে সেটা মাথায় রাখতে হবে। এটা হতে পারে আপনার কোনো বন্ধু, হতে পারে আপনার বান্ধবী, হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার বোন, হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার মা, হতে পারে আত্মীয় স্বজন, বা হতে পারে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার মহল্লার কিছু মানুষ, হতে পারে আপনার পরিচিত কেউ, হতে পারে আদার্স কেউ, যে কোনো সময় আপনার প্ল্যানটাকে একেবারে ধ্বংস করে ফেলবে। অতএব ভাইজান, আপনি নিখুঁতভাবে যে প্ল্যানটা তৈরি করছেন আপনি আপনার প্ল্যান নিয়ে আগায় যাবেন, যেন আপনার প্ল্যানের যেন কেউ কখনো যেন ব্যাঘাত যেন না ঘটাতে পারে। দেখেন, অনেকেই বাংলাদেশে আছেন যারা ক্রিকেট খেলা পছন্দ করেন, অনেকেই আছেন ক্রিকেট খেলা পছন্দ করেন না, অনেকেই আছেন ফুটবল খেলা পছন্দ করেন, অনেকেই আছেন হাডুডু খেলা পছন্দ করেন, অনেকেই আছেন কাঁঠাল খেতে পছন্দ করেন, অনেকেই আছেন আম খেতে পছন্দ করেন, অনেকেই আছেন লিচু খেতে পছন্দ করেন, অনেকেই আছে মিষ্টি খাবার বেশি পছন্দ করেন, অনেকেই আছেন ঝাল খাবার বেশি পছন্দ করেন। দেখেন, প্রত্যেকটা মানুষের জীবনে পছন্দের কিছু দিক থাকে। আপনার পছন্দ নিয়ে কেউ কখনো যদি বলে এই বেটা এই জিনিসটা তো ভালো না, এটা খাওয়া ঠিক না, আপনার মেজাজ কিন্তু এমনি দেখবেন 360 ডিগ্রি হয়ে গেছে, কারণ আপনার পছন্দ নিয়ে কিন্তু কেউ বাধা দিচ্ছে। এই জন্য ভাই, জীবনে যতদিন বেঁচে থাকবেন আপনার তো পছন্দ থাকবেই লাইফে ভালো কিছু করার, কিন্তু আপনি যেখানে সব জিনিস যেখানে আপনার লাইফে যেটা নিয়ে আপনি পূরণ করবেন, আপনার চাহিদা যেটা নিয়ে থাকবে, সেটা যদি আপনি মনোযোগী যদি না হন, সেটার প্রতি যদি আপনার ভালোবাসা যদি না থাকে, সেখান থেকে কখনোই সফলতা আসবে না। দিয়ে আমি চাই আপনি একজন ভালো মানুষ হন, বাংলাদেশে যে যেখানেই আছেন সবাই সবাই ভালো থাকবেন, অবশ্যই 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 আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, আপনাদের মনোবল ঠিক করেন, মনোবল ঠিক রেখে আপনারা আগামী দিনগুলো চলেন। একজন মানুষ আরেকজন মানুষের সাথে রাগারাগি, একজন মানুষ আর একজন মানুষ হয়ে মানুষের সাথে কোনো গ্যাঞ্জাম, একজন মানুষ হয়ে একজন মানুষের উপকার না করে তার ক্ষতি করা, এগুলো কোনো লাভ নেই ভাই। আজকে চোখ বুঝলে কালকে দুই দিন, আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন সবসময় মানুষের উপকার করার চেষ্টা করবেন, এবং প্রত্যেকটা ভাইকে ডিসকাউন্ট দিয়ে চলার চিন্তা আপনি করবেন। একটা সময় আসবে আপনি পৃথিবীর সবার কাছে ভালো হয়ে গেছেন, বাট আপনাকে নিয়ে আপনাকে আর কেউ কখনো কোনো সময় কোনো কথায় খারাপ কথা বলার কোনো সুযোগ পাবে না। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা দেখবেন সবসময় অন্যের উপকার করে, আল্লাহ কখনোই তাদের কিন্তু কোনো ধরনের কোনো ক্ষতি করে না। অতএব ভাই,
আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকি, লাইফ নিয়ে গসিপিং করি, একজন মানুষের ভালো কখনোই এটা আমরা দেখতে পারি না। আমরা সব সময় চাই মানুষকে কিভাবে মানুষের ক্ষতি করা যায়, মানুষের মানসিকতা নষ্ট করে দিই। আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যারা অন্যের ভালো চায় না তারা কখনোই নিজে সুখী না, বাট নিজেকে যারা চালাক ভাবে তারা কখনোই চালাক না। একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, অন্য কেউ ভালো কিছু করতেছে বাট যারা আপনার খারাপ, মানে যাদের ভালো লাগে না তারা বলবে ইস ছেলেটা কি করতেছে, আসলে এগুলো ঠিক না, একসময় সে ধ্বংস হয়ে যাবে। বাট আপনার 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 কোনো কিছুই তার কাছে ভালো লাগে না, কারণ সে আপনার ভালো চায় না। মজার বিষয় কি জানেন, সে ব্যক্তি কিন্তু নিজেও ভালো নেই। একজন চার পাঁচতলা বাড়ি করতেছে, সে বলবে কি বাড়ি হলো নাকি, এটা কোনো বাড়ি না, এটা কোনো জাতেরই বাড়ি না। এ কদিন পরে ভেঙে পড়ে যাবে, কারণ নিচে যেভাবে ঢালাই ঢালাই দিছে এটা কখনোই টিকবে না। আপনি যখন লাইফে ভালো কিছু করার চেষ্টা করতেছেন তখন বলবে যে ছেলেটা বেয়াদব, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, বাট তার কাছে আপনি জীবনেও ভালো হতে পারবেন না। দেখেন, এই শ্রেণীর কিছু মানুষ আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না, বাট তারা কখনো ভাবে না তাদেরকে মানুষের সিরিয়ালি কেউ গোনেও না। হয়তো বা মুখের সামনে অনেকেই অনেক সুনাম করে, বাইরে কিন্তু তাদের কেউকে দেখতে পারে না। এই জন্য সবসময় মানুষের উপকার করা চিন্তা করেন। জীবনে যতদিন বেঁচে থাকবেন একজন মানুষ আরেকজন মানুষকে সহযোগিতা করেন। সারা বাংলাদেশে আমাদের কোম্পানির সাথে, পারফেক্ট পেপার অ্যান্ড কনজুমার প্রোডাক্টের সাথে যে সকল ভাই আমাদের সাথে বিজনেস করতেছেন, আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, ভাই আমরা সমালোচনার ভিতরে নাই, আমরা কাউকে নিয়ে কোনো গসিপিংয়ের ভিতরে নাই, আমরা যেরকম আমরা সেভাবে আগানোর চেষ্টা করতেছি। আমরা চাই আপনাদের সবাইকে নিয়ে আমরা ভালো থাকব। আমাদের স্লোগান হচ্ছে আপনাদের ভালো থাকার লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমরা চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যত ইয়ং জেনারেশন আছেন বা বেকার যুবক আছেন বা যারা ব্যবসায়িক যারা আছেন, সবার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভক্তি ভালোবাসা সারা জীবন থাকবে ইনশাল্লাহ। মানুষ যখন কোনো কিছু করে বা করতে চায় বা করার ইচ্ছা থাকে, তখন দেখবেন অনেক সময় আপনারা বাধা হন, আপনাদের বাধা বা বিপদের কারণে আপনারা অনেক সময় ভালো কিছু করতে পারতেছেন না। আপনার ভালো কিছু করবেন এই যে একটা টার্গেট থাকে বা এরকম একটা প্রত্যাশা থাকে, কিন্তু তারপরেও আপনারা কোনো কিছু করতে পারতেছেন না, কেন জানেন? কারণ আপনি নিজেই চান না আপনি ভালো কিছু করবেন। ভাই, জীবনে তো আপনাকে অনেক মানুষ বাধা দিবে, আপনাকে অনেক মানুষ কষ্ট দিতে পারে, অনেক মানুষ আপনাকে অনেক ধরনের কথা বলতে পারে, আপনার স্বপ্নগুলো নীরবে আরেকজন চুরি করে নিয়ে চলে যাচ্ছে, বাট আপনি কোনো কিছু ভাবতেছেন না, কোনো কিছু করতেছেন না। আপনি অনেক কষ্ট করে একটা চাকরি পেলেন, বাট চাকরিটার প্রতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এগুলো তো রাখা উচিত, বাট এগুলোও নেই, না আছে ভক্তি, না আছে ভালোবাসা, না আছে শ্রদ্ধা, না আছে কিছু। বাট আপনি কি চান আপনি নিজেও জানেন না, আপনি কিভাবে নিজে প্রতিষ্ঠিত হবেন বাট আপনি নিজেও জানেন না। এই কাম করার দরকার করি, এই ভাই আমার তো পেট চালাতে হবে, পেট চালানোর জন্য কিছু করি, দেখি আল্লাহ যেভাবে চালায় আর কি সেভাবেই চলি, আল্লাহ যেভাবে চালায় সেভাবে চলি, তাই না? আল্লাহ যেভাবে চালায়, আমার কিন্তু রাগ উঠে গেছে বুঝছেন, সব কিছু আল্লাহর উপরে দায় দিয়ে চলা এটা কিন্তু ঠিক না। এই জন্য সর্বোপরি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন সর্বোচ্চ চেষ্টা করবেন যে না নিজের পরিশ্রমের কারণেই আপনি একটা পর্যায়ে আসবেন। আপনি যদি কখনো কাউকে নিয়ে কোনো সমালোচনা না করেন, আপনি দেখবেন আপনাকে নিয়ে কেউ কখনো কোনো সমালোচনা করতেছে না। আপনি সবসময় মানুষের উপকার করতে থাকবেন, আপনার একসময় না একসময় মানুষও আপনার উপকার করা শুরু করবে ইনশাল্লাহ। ব্যবসার কিছু নীতি, ব্যবসার কিছু কৌশল, ব্যবসার কিছু টেকনিক, সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করা, যে ভাই ওপরের দিকে থুতু যদি মারেন, থু করে যদি ওপরের দিকে যদি মারেন, এই থুতু কোথায় বলবে? আপনার নিজের মুখে বলবে, তাই না? এখন মনে করেন আকাশবাগু যদি আপনি যদি পাটকেল ছাড়েন, সে পাটকেল কিন্তু আপনার মাথার ওপরে এসে পড়বে। দুইটা উদাহরণ দিলাম,
এজন্য আপনি যে আপনি মার্কেটে যে কাজ করতেছেন না, ক্ষতি কিন্তু আপনার নিজের। ডিলার ভাই ঠিক মতন ডেলিভারি করতেছেন না, ক্ষতি কিন্তু আপনার। আপনি মার্কেটে যাই আপনি প্রপারলি ঠিক প্রপার ভাবে ঠিক মতন কাজ করতেছেন না, অপরাধ কিন্তু আপনার। এজন্য আমরা যে যেখানেই আছি প্রপারলি কাজ করার মন মানসিকতা যেন আমাদের সবার ভিতরে থাকে, এবং সবাই যেখানে যেভাবেই কাজ করতেছে না কেন কাজটাকে ভালোবেসে আমাদেরকে করতে হবে। আমাদের কাজের প্রতি যদি ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু কখনোই আমরা সঠিকভাবে সঠিক হইতে আমরা পরিপূর্ণভাবে কাজটা করতে পারবো না। ভাই অনেক কথা বলা যায়, আমি সারাদিন যদি আপনাদের সাথে কথা বলি মাগার কথা কিন্তু শেষ হবে না, কিন্তু বোঝানোর ক্ষেত্রে কি করা উচিত বা আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি, বাট আপনারা যদি না বোঝেন তাহলে কি আমার কোনো কিছু করার আছে? কোনো কিছু করার নাই। এর আগে যে ভিডিওগুলো ছিল সেখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে ভাই আপনারা যারা ইভেন্টে কাজ করতেছেন, ইভেন্টের কাজগুলো আসলে খুব সোজা এবং খুব সহজ। আপনি যদি খুব সোজা এবং সহজভাবে যদি কাজগুলো পরিপূর্ণভাবে যদি করেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে, আর যদি আপনি কাজটা যদি পরিপূর্ণভাবে যদি না করেন তাহলে আপনার জন্য অনেক কঠিন হবে। এজন্যই আমি বলবো যে কাজটাই আপনি যেখান থেকে যেভাবেই করেন না কেন পরিপূর্ণভাবে করার চেষ্টা করেন, কাজটার প্রতি ভক্তি শ্রদ্ধা বোধ তৈরি করেন। আচ্ছা আপনি আপনার লাইফের কিছু ক্যালকুলেশন করেন, আমি আমার লাইফ সহ আপনি জীবনে কি স্বপ্ন দেখেন, আপনারা সবাই নোট করে ফেলবেন, আপনার জীবনের পাঁচটা স্বপ্নের কথা লিখে রাখবেন। আপনি আসলে জীবনে কি কি হতে চান বা জীবনে কি কি করতে চান? আমি যদি এভাবে বলি, এক নম্বরে আমি 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 পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন যেন সুস্থভাবে বাঁচি, এটা যদি আমি আমার দ্বারাই হয় আমি বলবো এটা আমি চাব। দুই নম্বর, আমার ফ্যামিলি আত্মীয় স্বজন এলাকার মানুষ সারা বাংলাদেশের মানুষ যে যেখানেই থাক না কেন আমি সারা জীবন সবার উপকার করব। তিন নম্বর, আমি জীবনে কোনোদিন কারোর সাথে চিটারি করব না এবং জীবনে সঠিকভাবে আমি আমার ঈমান নিয়ে বাঁচতে চাই। চার নম্বর, আমি কখনো কোনো মানুষকে নিয়ে সমালোচনা করব না। পাঁচ নম্বর, যারা দরিদ্র এবং যারা রুগী এবং অসহায় মানুষ আমি সবসময় আল্লাহ জানে আমি এইসব মানুষগুলোকে জানে সহযোগিতা করতে পারি। ছয় নম্বর, আমার ঘোরাঘুরি খুব পছন্দ, আমি ঘুরতে চাই। সাত নম্বর, আমার সুন্দর একটা বাড়ি দরকার। আট নম্বর, আমার একটা গাড়ি দরকার। নয় নম্বর, আমার বউ বাচ্চা ছেলে মেয়ে দরকার, তার মানে আমার দুইটা ছেলে একটা বউ আছে, আমার তো আর লাগে না। আমি টোটাল সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, আমি শারীরিকভাবে সুস্থ থাকতে চাই। দেখেন এই যে আমার পাঁচ ছয়টা স্বপ্ন বা সাত আটটা স্বপ্ন, তাহলে আপনার জীবনেও তো এরকম স্বপ্ন আছে, আছে না ভাইজান? আপনার জীবনে ফার্স্ট স্বপ্ন কি থাকে? আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন, তাহলে আপনাকে যদি সুস্থ থাকতে হয় তাহলে আপনাকে কি কি করতে হবে? আপনি মনে করেন যে 100% সুস্থ মানুষ, তাহলে আপনাকে যদি সুস্থ থাকতে হয় তাহলে আপনাকে কি কি করতে হবে? আপনাকে সঠিক সময়ে ঘুম থেকে উঠতে হবে, আপনাকে আপনিও যদি মুসলমান হন আপনি ধর্ম দিক দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, আপনি যে যে ধর্মেই হন না কেন আপনাদের ধর্ম পালন করার লক্ষ্যে যা যা করার প্রয়োজন আপনারা করবেন। আপনি কখনো কারোর সাথে ঠকবাজ বাটপারি ধরনের কোনো কিছু করবেন না। এক কথায় সুন্দরভাবে জীবনে যেন চলা যায় সেভাবেই লাইফে চলতে হবে। আচ্ছা এলাকার যখন এলাকার যে মণ্ডল আগের যুগে যখন বিচার করতো তখনকার বিচার স্টাইল আর বর্তমান বিচার স্টাইল দেখেন। সর্বপ্রথম যখন কম্পিউটার আবিষ্কার করা হয়, যখন কম্পিউটার আবিষ্কার করে তখন কিন্তু কম্পিউটার দেখলে মানুষ ভয় পেত, আর এখন দেখেন কম্পিউটার আপনার পকেটের মধ্যে, আপনার ছোট্ট একটা হেডফোন, হেডফোনের ভিতরে কম্পিউটার ভরা। দেশের মানে যুগ হিসাবে, যুগের পরিবর্তন মানে দেশ হিসাবে না, ওয়ার্ল্ডওয়েজ যুগের সাথে তাল মিলিয়ে আপনার নিজেকে চলতে হবে। এখন যদি আপনি আদি যুগের মতন মানুষদের মতন চাচা ভাই খালা খালু চাচা, এরা তো আমাদের এলাকায় আছে, ওরা দুইটা গরু পালতেছে চারটা ছাগল পালতেছে, মোটামুটি তারা ভালো আছে, আপনার লাইফটা এখন পর্যন্ত আপনি গ্রামের ভিতরে আবদ্ধ করে রাখছেন, আপনি যদি আপনার লাইফটাকে সুন্দরভাবে গ্রামের ভিতরে যদি আবদ্ধ করে রাখেন তাহলে তো আপনি জীবনে বাইরেতে পারবেন না।
আর আপনি যদি জীবনে যদি না বাইরেতে পারেন তাহলে তো আপনার জীবনে আর কোনোদিন ভালো কোনো কিছু করতে পারবেন না। অতএব আপনারা যে যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, ওখান থেকে বাইরে আসেন, দেশটা ঘুরে দেখেন। আসলে দেশটা অনেক সুন্দর, এই পৃথিবীটাও অনেক সুন্দর। এই সুন্দর পৃথিবী যদি আপনাকে ঘুরতে হয়, সুন্দর মনের মানুষ হতে হবে আপনাকে। আপনার যে স্বপ্ন, আপনার স্বপ্নগুলো পূরণ করার লক্ষ্যে আপনাকে কঠিন আকারে হার্ডওয়ার্ক করতে হবে। ভাই কাজ ছোট হোক, আপনি ছোট থেকে এই জীবনে শিক্ষা নেন, আপনি জীবনে আপনি লাইফে প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনি লাইফে কী কী করবেন। ভাই মার্কেটিংয়ে যারা কাজ করতেছেন, আমি বারবার আপনাদেরকে বলতেছি যে ভাই মার্কেটিংয়ের মতন সহজ জিনিস পৃথিবীতে কিচ্ছু নাই, এবং মার্কেটিংয়ে মার্কেটিংয়ের থেকে কঠিন জিনিস পৃথিবীতে কিছু নাই। আপনি যদি খুব সহজভাবে নেন তাহলে এটা সহজ, আপনি যদি এটা কঠিনভাবে নেন তাহলে কিন্তু এটা অনেক কঠিন। অতএব সবাই সহজভাবে আপনারা মার্কেটে কাজ করেন। আপনি মার্কেটে কাজ করতেছেন, সকালে দেখেন 8:30টার মধ্যে আপনি মার্কেটে ঢুকতেছেন, মার্কেটে ঢোকার পরে আপনি 1:00-1:00 পর্যন্ত প্রপারলি কাজ করতেছেন, প্রপারলি 1:00 পর্যন্ত কাজ করতেছেন, 1:00 পরে আপনি দুপুরবেলায় সুন্দরভাবে বসতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, নামাজ পড়তেছেন, আপনি রেস্ট নিচ্ছেন, রেস্ট নেওয়ার পরে কিন্তু আবার 2:30 থেকে 3:00 ভিতরে আবার কাজ শুরু করলেন, 5:30, 5:30 বা 6:00 পর্যন্ত কাজ করলেন। এরপরে আপনি কী করতেছেন, আপনি এখান থেকে সরাসরি চলে যাচ্ছেন ডিলার পয়েন্টে, বা ডিলার পয়েন্টে গিয়ে সামারি টামারি জমা দিলেন, জমা দেওয়ার পরে মাগরিবের পরে হয়তো বা আপনি হোলসেল বাজারে ঢুকে একটু সময় দিলেন, আড্ডা দিলেন, এই গল্প টল্প করলেন, নিজে একটু বাজার টাজার করলেন, তারপরে কিন্তু বাসায় গেল। এই হয়েছে লাইফ। দেখেন আপনি যারা গার্মেন্টসে চাকরি করে, আপনি যারা গার্মেন্টসের ওয়ার্কার, আপনি তাদেরকে জিজ্ঞাবেন সে সকালে ডিউটি 9:00 বাজে শুরু করে, 8:00 তার ডিউটি শুরু হয়, 9:00 বাজে, 8:00 বাজে। এখন 8:00 বাজে আপনি সে ডিউটি শুরু করতেছে, এককারে টানা রাত 8:00, 12 ঘন্টার ভিতরে দুপুরবেলায় 1 ঘন্টা রেস্ট, আর পুরাটা দাঁড়ায় দাঁড়ায় তাকে ডিউটি করা লাগে। এরকম করে মনে করেন যে এভাবে টানাটানি করতেছে, আবার মনে করেন যে নাইলে এরকম করে সেলাই করতেছে, 1:00 করে প্যান্ট চেক দিচ্ছে, 1:00 করে শার্ট চেক দিচ্ছে, 1:00 করে বোদাম, 1:00 করে মনে করেন যে প্যান্টের 1:00 জিপার, 1:00ভাবে 1:00 সিস্টেমে, কিন্তু 1:00জন মানুষ কিন্তু দেখে 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 কিন্তু সেই জিনিসগুলো চেক দিয়ে কিন্তু বানাচ্ছে। দেখেন একটা মানুষ 10 ঘন্টা স্টিল নাও 10 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় সে একই জায়গায় একই রুমের ভিতরে সে দাঁড়ায় দাঁড়ায় সে কাজ করতেছে। তাহলে আপনারা যারা মার্কেটিংয়ে চাকরি করতেছেন তাদের থেকে কি আপনি ভালো নাই? যারা অফিসে চাকরি করতেছে তাদের থেকে কি আপনি ভালো নাই? ইভেন্টের কাজ করতেছেন, আপনি 9:00 বাসা বাড়িতে যাচ্ছেন, বাসা বাড়িতে যাই আপনি প্রপারলিভাবে কাজ করে চলে আসছেন, তারপরে রিল্যাক্স, আপনি রিল্যাক্স মোডে বসে আছেন, আপনার কত শান্তি মতন আপনি লাইফকে লিড দিচ্ছেন। তাহলে দেখেন এই সুন্দর লাইফ। আর আপনি আপনি এটাও জানেন যারা মার্কেটিংয়ে চাকরি করেন, মার্কেটিংয়ে যে পরিমাণ টাকা ইনকাম করা যায় বাংলাদেশের এরকম কোনো সেক্টর নাই যে সেক্টরে যাই আপনি এত টাকা ইনকাম করবেন। হাঁটি হাঁটি পা পা করে আপনি হাঁটা শুরু করছেন, একসময় দেখবেন যে আপনি একটা বৃক্ষ নিয়ে বসে আছেন। এরকম একটা লাইফ থেকে আপনি কেন অন্য জায়গায় যাই কাজ করবেন? হয় আপনি মার্কেটিংয়ে চাকরি করেন, নাহলে মার্কেটিংয়ের ব্যবসা করেন, দুইটা ওয়ে যে কোনোভাবে আপনি করেন। যারা চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে, যারা এসআর হিসাবে আছেন, আমি জানি তা আপনারা হয়তো বা 15,000 থেকে 20,000 টাকা ইনকাম করেন। আমি শুধু সেই ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা আপনারা চাকরি না করে আপনারা ব্যবসা শুরু করেন, আপনাদের মূলধন খুব কম, খুব অল্প টাকা দিয়ে আপনি আপনার বিজনেসটা স্টার্ট করেন, একটা সময় যাই দেখবেন আপনি আপনি ওভারঅল বস হয়ে গেছেন। কারণ আপনি আপনার সর্বনিম্ন 30,000 থেকে 35,000 বা 40,000 টাকা আপনি নিজে এসআর, নিজে ডিএসআর, আপনি নিজে সব কিছু করবেন, আপনি মাসে 40,000-50,000 টাকা ইনকাম করবেন ইনশাল্লাহ। তো সারা বাংলাদেশে প্রত্যেকটা সেলসম্যান ভাই আপনারা যদি কাজ করতে চান আমাদের অফিস সাভারে, আপনি অবশ্যই আমাদের সাভার অফিসে এসে যোগাযোগ করেন। আপনি যে এরিয়ায় কাজ করতে চান আপনার জন্য অগ্রাধিকার। যারা সেলসম্যান আপনারা বিভিন্ন কোম্পানিতে 3-4 বছরের অভিজ্ঞতা আছে, আপনারা নিজেরাই এসআর হিসাবে কাজ করতে চান, আপনি তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেব ইনশাল্লাহ। এবং আপনি ভালো করবেন, আপনি মার্কেট চেনেন, সব কিছুই আপনার জানা, না জানার মতন কোনো কিছু নাই। ভাই আমি যতই আলোচনা করি না কেন, আমার আলোচনার একটা না একটা আলোচনা থাকবেই,
আমি যদি সারা দিন যদি আপনাদের সাথে কথা বলি আমার মনে হয় না যে আমার কোনো কথা আপনাদের সাথে শেষ হবে। আপনাদের সাথে আমার অনেক কথা আছে, আমি সারা দিন আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে ভাই সারা দিন বোঝাতে পারব। আমি চাই না যে আপনাদেরকে সারা দিন এইভাবে আমি একটা 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 করে বলি। সারাদিন তো আর আপনাদের কারোর সাথে আমার ফোনে সেইভাবে কথা হয় না, হয়তো বা হঠাৎ 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 সবার সাথে কথা হয়। ডেলি কিছু না হলে আমার 100 জন মানুষের সাথে কথা হয় বিভিন্ন ধরনের, হয়তো বা নতুন বা পুরান বা ডিলার বা সেলস রিপ্রেজেন্টেটিভ যে ভাই আছেন, ওভারঅল সব কিছু মিলিয়ে ডেলি 150-200 জনের সাথে আমি কথা বলি। আপনাদের সাথে যেন আপনাদের সমস্যাগুলো যেন সমাধান হয়, পরিপূর্ণভাবে যেন সমাধান করতে পারেন, যে কারণে আমি এক এক ধরনের ভিডিও করে আমি আপনাদেরকে দিচ্ছি। আমাদের পেজে যাই দেখবেন যে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা আছে। আপনি যে পেশায় থাকেন না কেন সেই পেশায় সম্পর্কে দেখবেন একটা একটা করে আপনার যে রোগের ট্রিটমেন্ট আমার ভিডিওর ভিতরে দেওয়া আছে। হয়তোবা অনেক ধরনের গল্প বলি, গল্প আকারে অনেক টাইম নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি, হয়তোবা 1-1.5 ঘন্টা কথা বলি, হয়তোবা আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলতেছি। আপনারা হয়তোবা শুনতে বিরক্তবোধ মনে করতেছেন, কিন্তু বিরক্তবোধ মনে করেন না, পুরাপুরি শুনেন, আপনার লাইফের পরিবর্তন হবে ইনশাল্লাহ। আমরা চাই যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই ভালো থাকি। আমার যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনার ভিতরে যে কথাগুলো আছে আপনি শেয়ার করেন, দেখেন আপনার মনটা অনেক হালকা হয়ে যাবে। আজকে যেমন আমার একটা ভাই ফোন দিছে, উনি হচ্ছে নীলফামারি থেকে ফোন দিছে, কনক রায় ওনার নাম। তে নীলফামারি ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে দাদা আপনি কেমন আছেন? আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সে কয়ে যে স্যার আমি মোটামুটি খুব ভালো আছি। আমি বললাম যে আপনার ব্যবসার কী অবস্থা? বলতেছে যে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ব্যবসা ভালো, কিন্তু গ্রাম এলাকা, আমাদের গ্রাম এলাকায় হচ্ছে টয়লেট ক্লিনারটা খুব কম চলতেছে, কারণ এখানে হচ্ছে মাটির আপনার হচ্ছে বাড়ির ভিতরে এক সীমানা জায়গায় ওখানে হচ্ছে স্ল্যাব বসানো, ওখানে টয়লেট ক্লিনারের কোনো প্রয়োজন হয় না। আমি বললাম যে ওয়েল, তাহলে আপনি যেহেতু তাহলে যে কটা চলে আপনি সেই কটা আস্তে আস্তে বিক্রি করেন, আর আদার যে প্রোডাক্টগুলো আছে সেটার কী অবস্থা? তখন আমাকে বললো যে স্যার আমাদের টিস্যু আইটেমগুলো খুব ভালো চলতেছে, মাজনি আইটেমটা মোটামুটি চলতেছে, মাজনিটাও কম চলে কিন্তু খুব বেশি না, কারণ হচ্ছে এলাকার মানুষ যে গাছের পাতা দিয়েই হাড়ি পাতিল সাইজ করে আনে। ডিটারজেন্ট পাউডারটাও অনেক ভালো চলতেছে। এই জন্য আমি বারবার বলবো যে যে এরিয়ায় আপনারা যেভাবেই কাজ করতেছেন না কেন, আপনার এরিয়ায় যে প্রোডাক্টগুলো সর্বোচ্চ ভালো চলে আপনি শুধু সেইগুলোরই অর্ডার কাটেন, যে প্রোডাক্টগুলো মোটামুটি স্লো মুভিংয়ে চলে আপনি সেই প্রোডাক্টটা এক কার্টন করে নেন, বেশি নেওয়ার দরকার নাই। আপনার এক জায়গায় অনেকগুলো ইনভেস্ট করে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই, আপনার টাকাগুলো বিভিন্ন ওয়েতে কাজে লাগান। আপনি যদি মনে করেন যে না আরও 2টা কোম্পানি আপনি নিতে পারবেন, আরও 2টা কোম্পানি ডিলারশিপ নিলে আপনি ভালো থাকবেন, তাহলে কষ্ট করে আর কিছু টাকা পয়সা ম্যানেজ করে আপনি আরও 2টা কোম্পানি ডিলারশিপ নেন, তাহলে আপনার আস্তে আস্তে আপনার ফ্যামিলিটা আস্তে আস্তে ইস্টাবলিশড হবে। যে প্রোডাক্ট যেভাবে চলে আপনারা সেভাবেই সেল করেন, আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, মনোবল স্থির করে নিয়ে আপনারা কাজ শুরু করেন। একটা সময় যাই দেখবেন যে টোটাল পৃথিবীর যত কঠিন কাজ হোক না কেন এটা আপনার কাছে অনেক সহজ হয়ে গেছে। তো কনক রায় তাকে খালি একটা কথাই বললাম যে দাদা আপনি অবশ্যই ভালো করবেন, আপনি চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারবেন। যাই হোক, আলোচনা করলে এখন অনেক কথাই চলে আসে, তো আমি আর আলোচনা না বাড়াই সর্বোপরি শুধু একটা কথাই বলি, আপনারা যারা নতুন ভাই আপনাদের স্বপ্নগুলো যেন চুরি না হয়, আপনাদের স্বপ্নগুলো চুরি করার জন্য অনেকেই বসে আছে। যারা আমার নতুন ডিলার শুধু একটা কথাই বলবো যে ভাই আপনি কাজটা মনোযোগ দিয়ে করেন এবং হিসাবগুলো সুন্দরভাবে করবেন যেন ভুল না হয়, আমাদের প্রোডাক্টগুলো এমনভাবে আপনি রাখবেন যেন ড্যামেজ না হয়, আপনি সুন্দর মতন সকালবেলায় এসে ডেলিভারি করবেন, মাঝে মধ্যে অবশ্যই আপনি মার্কেট ভিজিট করবেন, এতে আপনার ব্যবসার জন্য অনেক উন্নতি হবে। আমার যারা এসআর ভাই আছেন অবশ্যই আপনি আপনার নিজের দায়িত্ব নিয়ে কাজ করবেন, আপনার কারণে যেন আমাদের কাছে কোনো আপনার নামে যেন কোনো কমপ্লেন না আসে, আপনি যেন মার্কেটে সর্বোচ্চ ভালো মতন সেল করতে পারেন, এই দোয়া রইল আপনার প্রতি। আর আমার ডিএসআর ভাই, আপনি আমাদের বন্ধু মানুষ, আমি চাইবো যে আপনি কোম্পানির সর্বোচ্চ পরিশ্রম করে আপনি আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি মার্কেটে ডেলিভারি করার পরেই আপনি বাসায় আসবেন, যদি হয়তোবা কিছু প্রোডাক্ট যদি বেড়ে যায়
বা বাড়তি হয় তাহলে আপনি এই প্রোডাক্টগুলো অন্য কোনো জায়গায় আপনি সেলস করার চেষ্টা করবেন। তে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।